ধরন পাল্টে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে আক্রান্তদের ভিড়, কিন্তু জেলার হাসপাতালগুলোতে নেই তেমন সুবিধা, নেই বিশেষ ডেঙ্গু ওয়ার্ড। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিক্ষার্থী কামরুল হাসান সহপাঠীদের সাথে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে জ্বরে আক্রান্ত হন। হাসপাতালে ভর্তি হলে শনাক্ত হয় ডেঙ্গু। তার মতো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গেল কয়েকদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন অনেকেই, কিন্তু ডেঙ্গুর জন্য বিশেষায়িত কোনো ওয়ার্ড না থাকায় বাড়ছে দুর্ভোগ। প্রায় 10-12 দিন হয়ে যাব, এর ভিতরে আমার খানা দানার বাতাস সাথে কোনো দেখা নাই। ওভারকাম করে যদি উঠতে পারতাম তাহলে নিজেকে একটু ভালো লাগতো। কখন যে কোন কন্ডিশন হয়ে যায় এই জন্য থাকতে হয় ওর সাথে একজন। হাসপাতাল পরিচালক বলছেন হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু কর্নার করে সেবা দেয়া হচ্ছে, দ্রুতই চালু হবে আলাদা ইউনিট। ঝুঁকিমুক্ত করার জন্য আমরা আগামী 3-4 দিন পর আমাদের পরীক্ষা হচ্ছে MBBS, ওইখানে আমাদের প্রায় 60-70 জন রুগী রাখতে পারবো। আমাদের বেশি রুগী হচ্ছে পুরুষ ওয়ার্ডে, এইগুলোকে আমরা 3-4 দিন পরে ওখানে একদম ওইখানে চলে যাবো। সারা দেশে যখন ভয়াবহ রূপে ডেঙ্গু, তখন শরীয়তপুর সদর হাসপাতালে মশারি ছাড়া চিকিৎসা নিচ্ছেন আক্রান্তরা। এতে আতঙ্কিত অন্য রোগী ও স্বজনরা। নার্সদের দাবি, রোগীরা ইচ্ছাকৃতভাবে মশারি ব্যবহার করছেন না, অব্যবস্থাপনার দায় নিতে নারাজ কর্তৃপক্ষ। মশারি দিয়েছে, গরম লাগে দেখে একটু কল বন্ধ হয়ে আটকে বেরোতেছি। আমরা পুরো ঝুঁকির মধ্যে আছি, মানে আমার মনে তো একটা ডরই আছে। এখন আমরা বইলে আসি, আমরা টাঙায় দিয়ে আসি, এরপরে আবার কিছুক্ষণ পরে যে দেখে আবার ওরা মানে রোগীর লোকজন খুলে ফেলছে। যেহেতু এটা আসলে হঠাৎ করে ডেঙ্গু রোগীটা বেড়ে গিয়েছে, হয়তো বা প্রিপেয়ারনেসটা আসলে ভাবে নেই, তবে আমি আশা করছি যে আজকে থেকে এটা ঠিক হয়ে যাবে। অন্যদিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। জানা গেছে আক্রান্তরা বেশিরভাগ ঢাকা ও আশপাশের এলাকার। এই সর্দি জ্বর ঠান্ডা জ্বর বলে বাসায় চিকিৎসা নেবেন সেটা না, আগে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজন হলে দ্রুততার সহিত ডেঙ্গু পরীক্ষা করে ব্যবস্থা নিতে হবে। ফরিদপুরে জুলাইয়ের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন 300 জন। রওশন আরা তানিয়া, চ্যানেল 24।